আছে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি ক্লাস নেব, অধ্যায় 11। এখানে কিছু বাংলাদেশের উপজাতীয়দের ছবি আছে। ছবিতে দেখা যাচ্ছে যে এদের মারমা, এরা হলো মারমা। শিখনফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশে মারমাদের অবস্থান চিহ্নিত করতে পারবে, মারমাদের সামাজিক জীবন ব্যাখ্যা করতে পারবে, মারমাদের অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে। এখানে মারমাদের অবস্থান, বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে মারমারা বসবাস করে। মারমারা কোন কোন অঞ্চলে বাস করে, মারমাদের সামাজিক জীবনের ছবি দেওয়া আছে, অর্থনৈতিক জীবন, মারমাদের মারমারা কৃষি কাজ করে, তাদের চাষাবাদের পদ্ধতিকে জুম বলে। সাংস্কৃতিক জীবন, পুরুষেরা মাথায় মারমা, মেয়েরা হাতে কাপড় বুনে। পুরুষেরা লুঙ্গি এবং মহিলারা আঞ্জি ও থামি পরে। এখানে মারমাদের খাবার দেওয়া আছে, ভাত, মাছ, মাংস, শাক সবজি খায়। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ।